পঞ্চায়েত হারের ভয়ে চক্রান্ত, তবে গরিবের এ লড়াই চলবে। আদালত থেকে বিধায়ক নওশাদ, পঞ্চায়েত ভোটে হারের সামনের পঞ্চায়েত ভোটে হারের ভয়ে চক্রান্ত করা হচ্ছে, তবে গরিবের এই লড়াই চলবে। বারুইপুর আদালত থেকে বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ব্যাংসল কোর্টে 14 দিনের জেল হেফাজতের নির্দেশের মধ্যে আরও একটি মামলায় বিচারের সম্মুখীন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার তৃণমূল অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে বারুইপুর আদালতে তোলা হলো নওশাদ সিদ্দিকিকে। 21 জানুয়ারি ধর্মতলায় আসার পথে আইএসএফের কর্মীদের সঙ্গে নিয়ে ভাঙচুর আগুন দেওয়া তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূল কর্মীদের মারধর, এলাকায় অশান্তি তৈরির চেষ্টার অভিযোগ তোলা হয়েছে নওশাদ সিদ্দিকি এবং আসমা খাতুনের বিরুদ্ধে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে পাল্টা অভিযোগ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাদের দাবি সামনেই পঞ্চায়েত ভোট, তাই পরাজিত হওয়ার ভয়ে তাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আজ শুক্রবার বারুইপুর আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন শাসক দলের ভোট ব্যাংক নষ্ট হচ্ছে, তাই এই গ্রেপ্তারি। এতদিন তারা যে ভুল বুঝিয়ে রেখেছিল তা প্রকাশ করে দিয়েছে, তাই এই চক্রান্ত করা হচ্ছে। তবে গরিব মানুষের এই লড়াই চলবে। নওশাদ ইস্যুতে তার আইনজীবী বলেন, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইএসএফ এর চেয়ারম্যান এবং এমএলএ, ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকিকে এই বারুইপুর আদালতে লক আপে রাখা হয়েছে এবং আপনারা জানেন ইতিমধ্যে তাকে হেয়ার স্ট্রিট থানায় কেস দেওয়া হয়েছিল। সেই কেসে 10 দিন পুলিশ হেফাজতে থাকার পরে গত 1 তারিখে তাকে ব্যাংসাল আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আগামী 14 দিনের জন্য আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে। তারপরেও আবার এখানে KLC থানা, কলকাতা লেদার কমপ্লেক্স, যেখানে গত 21 তারিখে আইএসএফের নেতাকর্মীদেরকে যখন রানী রাসমণি রোডে যাচ্ছিল তখন আরাবুলের নেতৃত্বে তৃণমূল বাহিনী তাদেরকে আটকেছিল এবং তাদের উপর অত্যাচার করেছিল এবং নওশাদ সিদ্দিকির গাড়ি ভাঙচুর করেছিল, নওশাদ সিদ্দিকিকে শারীরিকভাবে হেনস্থা করেছিল। সেই কারণে তারপরেও তারা কলকাতা রানী রাসমণি রোডে পৌঁছয় এবং সেখানে তারা তাদের যে নির্দিষ্ট প্রোগ্রাম, তাদের যে আইএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম তারা পালন করে। তারপরে আর আমরা দেখা যাচ্ছে যে যখন ওখানে হেয়ার স্ট্রিট থানা কেস দিয়েছে, আবার এখানে KLC থানা হাতিশালা যেখানে ঘটনা প্রথমে শুরু হয়েছিল সকাল 10টার সময়, সেখানে KLC থানা দুটো কেস তৈরি করেছে। একটা হচ্ছে জুলফিকার নামে এক তার ছেলে জামিরুল রহমান বলে একজন কেস করেছেন KLC থানা 12, এবং অন্য একটি মামলা যেটা KLC থানা কলকাতা লেদার কমপ্লেক্স থানা 13, সেখানে পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর এস ওরাং সোমুট একটা মামলা করেছে এবং সেখানে বিভিন্ন ধারা 147, 148, 149, 323, 324, 326, 307, 427, 336, 504, 506, 509 IPC ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং সেই মামলায় আজকে নওশাদ সিদ্দিকিকে বারুইপুর আদালতে আনা হয়েছে এবং তাকে পুলিশের পক্ষ থেকে দুটো কেসেই আগামী 16 তারিখ পর্যন্ত রিমান্ডে চাওয়া হয়েছে, পুলিশ রিমান্ডে, পুলিশ কাস্টডিতে চাওয়া হয়েছে নওশাদ সিদ্দিকি এবং অন্যান্য আইএসএফের নেতাকর্মীদের। নতুন করে আজকে কতদিনের জন্য পুলিশ রিমান্ডে চাওয়া হয়েছে? আজকে নতুন করে নয়, আজকের প্রথম নওশাদ সিদ্দিকিকে এই আদালতে প্রডিউস করা হয়েছে। আজকে প্রথম দিনে 16 তারিখ পর্যন্ত ফুল টার্ম PC চেয়েছে পুলিশ ইনভেস্টিগেটিং অফিসার। আপনি নওশাদ সিদ্দিকির আইনজীবী? হ্যাঁ। আপনার নাম? আমি অ্যাডভোকেট আনিসুর রহমান। মডার্ন ইলেকট্রনিক্স নিয়ে এলো আকর্ষণীয় অফার। প্রতিটি 10,000 টাকার মোবাইল কিনলে থাকছে কুপন, আর কুপন মানেই নিশ্চিত পুরস্কার, আর কিস্তি সম্পূর্ণ সুদবিহীন। এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল ফোন রিপেয়ারিংও করা হয়। আমাদের ঠিকানা লাউহাটি সিনেমা হলের বিপরীতে ইউকো ব্যাংকের নিচে, প্রযত্নে আরিফ বিল্লাহ। ইটাহার আল আমিন মিশন মেধাবীদের সেরা প্রতিষ্ঠান। এই মিশন থেকেই মাধ্যমিক রাজ্যে প্রথম হয়েছিল। এটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা উন্নত মানের একটি আদর্শ আবাসিক মিশন। আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে চাইলে আজই যোগাযোগ করুন 9475543142 অথবা 9851570387 এই নম্বরে।